পিচ ঠেলা রাস্তায় গাড়ি ছুটছে, ধূসর ড্রাইভার হিসেবে মন্দ নয়, ভালোই চালায়। পিউ বসেছে একদম বরাবর ওর পেছনে, ধূসরের গাল ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছে না। পিউ খুশখুস করলো কিছুক্ষণ, ভিউ মিরের কথা মনে পড়তেই চট করে তাকালো সেদিকে। ওই তো স্পষ্ট প্রতিবিম্ব ভেসে আছে ধূসরের। পিউ মুচকি হেসে চেয়ে থাকে সেদিকে, হঠাৎ খেয়াল করে ড্রাইভ করতে করতে ধূসর আয়নার দিকে কয়েকবার তাকাচ্ছে। পিউর খটকা লাগে, কি দেখছে ধূসর ভাই? পিউ হিসাব মেলাতে বসলো, যোগ বিয়োগ করে ফলাফল যা পেল অধুজ্জ্বল হয়ে উঠল তাতে। তার এখন এখান থেকে ধূসরকে দেখা যাচ্ছে মানে ধূসরের ওখান থেকে ওকেও দেখা যাচ্ছে নিশ্চয়ই, এর মানে ধূসর ভাই তাকেই দেখছিল। পিউ আনন্দে নেচে ওঠে, মনে মনে লাফায়, খুব কষ্টে শান্ত হয়ে বসে রয়। ইকবাল এসি বন্ধ করে জানলা খুলে দিল, শন শন বাতাস ছুঁয়ে গেল মুখমণ্ডল। ইকবালের ফুরফুরে মেজাজ আর গাঢ় হয়, ঠোঁট ফুলিয়ে শীষ বাজায় সে, তারপর গলা ছেড়ে গান ধরে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হবে তুমি বলো তো। পেছন থেকে পিউ মজা করে বলল, তুমিই বলো। ইকবাল শব্দ করে হেসে উঠল, ঘাড় ঘুরিয়ে ওর দিকে ফিরে বলল, বুঝলে পিউ, তুমি আমার নিজের বোন হলে বেস্ট হতো, আমাদের দারুণ মিল। তাছাড়া আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যা অন্যদের মধ্যে নেই। শেষটুকু বলতে বলতে ইকবাল পুষ্পর দিকে তাকায়। পুষ্প দ্বিতীয় ভেংচি কাটে তখনই, থতমত খেয়ে চোখ ফেরায় সে। পাশ থেকে ধূসর বলল, তোর মুখটা কিছুক্ষণ বন্ধ রাখ ইকবাল। ইকবাল ভ্রু কুচকে বলল, কেন কেন? কানের পাশে এইভাবে মশাই ঘ্যান ঘ্যান করলে কি ড্রাইভ করা যায়? পুষ্প এত পথ দুশ্চিন্তায় ডুবেছিল, অথচ ধূসরের কথাটুকু শুনেই ফিক করে হেসে ফেলল। ইকবালের ঠোঁট উল্টে পাল্টে এলো, মুখ ছোট করে পিউকে বলল, আমার হয়ে কিছু বলবে না পিউ পিউ। পিউ ওর টান ধরে কিছু বলতে হা করলো, এর আগেই ধূসর বলে উঠল, ও কি বলবে, ওটা আবার কম কিসে, সে তোর আরেক স্বজাতি। পিউ হাঁ করে তাকালো, পরপর দাঁত কটমট করলো। ইকবাল ভ্রু কপালে তুলে বলল, পিউ তোমাকে মশা বলেছে ধূসর, আমাকে বলেছে ঠিক আছে, কিন্তু তোমার মতো এত মিষ্টি মেয়ে শেষে কি না মশা, এটা কি মানা যায়? পিউ হাসফাস করলো, তবে যুক্তিসঙ্গত উত্তর শোনা পেল না। ঠিক কি বললে ধূসরকে যথাযোগ্য পচানি দেওয়া যাবে সেটা ভাবতে ভাবতেই ভার্সিটির দোরগোড়ায় গাড়ি থামল। অমনি পুষ্পর বুক ধুরভরানি শুরু হয়, বার কয়েক শুকনো ঢোক গেলে সে, কি যে আছে আজ ভাগ্যে। ইকবাল সবার আগে নামলো, পরপর বাকিরা। পিউ নেমে ভার্সিটির উঁচু ভবন দেখে বলল, আইলা কত সুন্দর রে আপু। ধূসর গাড়ি একদম পার্কিং লটে রেখে এসে দাঁড়ালো ওদের পাশে। পুষ্পকে শুধালো, ডিপার্টমেন্ট হেডের রুম কোন দিকে? পুষ্প ফের ঢোক গিলে বলল, সামনে গেলেই পড়বে, চল। পিউ উৎসুক নেত্রে আশপাশ দেখছে, প্রাইভেট ইউনিভার্সিটি, তার ক্ষুদ্র জীবনে প্রথমবার এলো কোনো ভার্সিটি চত্বরে। এক একটা ভবন এত বিশাল, ঘুরে ঘুরে দেখতে গেলেও মাথা ভোঁ ভোঁ করে উঠে। হঠাৎ তার পাশ কাটিয়ে দুটো ছেলে চলে গেল, ব্যাখ্যালে একজনের সঙ্গে খানিকটা ছুঁই ছুঁই হলো পিউ, তবে শরীরে স্পর্শ লাগেনি, এর আগেই সচেতন দূরত্ব সরে গেছে সে। ধূসর যাওয়ার জন্য পা বাড়াতে বাড়াতেও দৃশ্যটা দেখে থেমে দাঁড়ালো, ভ্রু কোচকালো, চারপাশ দেখলো সতর্ক চোখে। আশেপাশে গিজ গিজ করছে ছেলেরা, কেউ কেউ এদিকেই দেখছে। তখনই ইকবাল ডাকলো, ধূসর একটু শুনে যা। ধূসর তাকালে ইকবাল সাইডে আসতে ইশারা করলো, মেনে নিল ধূসর। ইকবাল তার কাঁধ পেঁচিয়ে চলে এলো এক কোনায়, ফিসফিস করে অনেক কিছুই বলল, হাত নেড়ে নেড়ে কত কথা বোঝানোর পর ধূসর সব শেষে মাথা নাড়ে। পিউ সেদিকে কপাল গুছিয়ে চেয়ে থাকে, পুষ্পকে বলে, এটা কি বলছে বলতো? পুষ্প চেতে বলল, তাতে আমার কি, যা মন চাই তাই বলুক, তোর মনে সুখ আছে তুই দেখ, আমি বাঁচি না আমার জ্বালায়, উনি এসেছেন কে কি বলছে তা নিয়ে। পিহু নিজেও ভেবে দেখলো কথাখানা সঠিক,
তার নিজেরই উচিত বোনের দুঃখে দুঃখী হওয়া। কিন্তু হঠাৎ একটা চিন্তা টোকা দিল মস্তিষ্কে। সে কৌতূহল নিয়ে বলল, আচ্ছা আপু, রেজাল্ট খারাপ হলে তো স্কুল কলেজে অভিভাবক ডাকে, ইউনিভার্সিটিতে ডাকে কেন? তাহলে স্কুলের সাথে ভার্সিটির তফাত রইল কি? পুষ্প চিবুক গোল দেশে ঠেকালো, চোখ খিচে বুঝে ফেলার বুক খুলল, মনে মনে বলল, তোকে কি করে বোঝাবো রেজাল্ট নয়, আমি শেষ 4 মাস ধরে একটা ক্লাসও করিনি বলেই ডেকেছেন। মুখে আমতামতা করে বলল, সে আমি কি জানি, হয়তো আব্বুর পরিচিত বলেই ডেকেছেন। পিহুর যুক্তি পছন্দ হয়, বুঝতে পেরেছে এমন ভঙ্গিতে মাথা দোলায়। এর মধ্যেই ফিসফিসানি ইতি ঘটে ইকবালদের, দুজন এগিয়ে আসে। ইকবালের ঠোঁটের দীর্ঘ হাসি দেখে পুষ্পর গা পিত্তি জ্বলে ওঠে। সে আছে চিন্তায়, আর এই লোকের দাঁত কেলানি দেখো। ধূসর কপালের পাশ চুলকে বলল, পুষ্প তুই ইকবালের সাথে যা, আমি আর পিউ এখানে থাকছি। পুষ্প অবাক চোখে তাকালো, ইকবাল বাম চোখ টিপল, ভরকে গেল সে। পিউ ছটফটে কণ্ঠে বলল, কেন, আমরা যাব না ধূসর ভাই? না। পিউর মুখ ছোট হয়ে আসে। ধূসর ইকবালকে বলল, যা, কি বলে জানাস? ইকবাল আলোড়িত কণ্ঠে আওড়ালো, আরে ভাবিস না, ওদের হেডমাস্টার যা যা বলবেন একেবারে গর গর করে এসে বলবো তোকে। ধূসর বলল, গর্থ হেডমাস্টার না, ডিপার্টমেন্ট হেড উনি। ইকবাল কাঁধ নাচিয়ে বলল, ওই একই, আগে পিছে হেড তো আছে। ধূসর হেসে বলল, বুঝেছি যা। ইকবাল ভদ্র ছেলের মতো পুষ্পকে রাস্তা দেখিয়ে বলল, চলো আপু। পুষ্প বাধ্য মেয়ের মতো হাঁটা ধরল, সব পেছনে পা ফেলে ইকবাল। ধূসর দাঁড়িয়ে থাকে পাশে পিউ, তার মনটা খারাপ হয়ে গেছে। নাচতে নাচতে এলো, অথচ কিছুতেই শুনতে পাবে না বলে কৃষ্ণবর্ণ ছেয়ে গেল আনন। ঠিক তখনই ধূসর তার এক হাত মুঠোতে নেয়। পিউ চৌকিতে তাকায়, আশ্চর্য হয়। ধূসর শান্ত কণ্ঠে বলে, চল ওইদিকে যাই। ধূসরের যা ছাড়িয়ে মোটামুটি সচেতন দূরত্বে এসেই পুষ্প জড়ালো, ঘুষি বসালো ইকবালের বাহুতে। আচমকা হামলায় ব্যথায় মুচড়ে উঠল সে, হাত ডলতে ডলতে বলল, কি হলো? পুষ্প কটমট করে বলল, আমি তোমার আপু। আরে ওটা তো ধূসরের সামনে বলেছি, যাতে ও সন্দেহ না করে, না হলে আমার সন্টু মন্টুকে আমি আপু ডাকবো কোন দুঃখে। পিউ ঠোঁট ফুলিয়ে বলল, চুপ করো, একটা কথাও বলো না, তুমি একটা বাজে স্বার্থপর লোক। ইকবাল বিস্ময় হয়ে বলল, আমি আবার কি করলাম? পুষ্প হাঁটা রেখে দাঁড়িয়ে গেল, কোমরে হাত দিয়ে বলল, কি করনি তাই বলো, এই যে আমি ক্লাস মিস দিয়েছি বলে স্যার ডেকে পাঠিয়েছেন, কার জন্য হয়েছে এসব? ক্লাস ফাঁকি দিয়ে কার সঙ্গে ঘুরেছি আমি? কে নিয়েছে ঘুরতে? তুমিই তো। তাহলে সেই তুমি কি করে আমার বিপদে পাশে না থেকে মির্জাফর হয়ে গেলে ইকবাল? কখন থেকে 32টা দাঁত দেখিয়ে বেড়াচ্ছ, একবারও খেয়াল করেছো আমায়? বুঝেছো আমার মনের অবস্থাটা? সব কটা কথা পুষ্প ইমোশনাল হয়ে বলল, অথচ ইকবাল হেসে বলল। হাসি দেখে পুষ্প আহত হয়, অভিমানে চোখ ভিজে আসে। ইকবাল তখন গাল টেনে আদুরে কণ্ঠে বলল, মাই লাভ, আপনি কি সারা জীবনে বোকায় থেকে যাবেন? এই যে আমি মানুষটা কি মাত্রাধিক ব্যস্ততায় দিন কাটাই, এখন আবার ধূসর অফিস জয়েন করেছে, শ্বাসফেলারও যে সময় নেই, অথচ সেই আমি সব কাজ বাজ ফেলে আজ ছুটে এলাম, ইনিয়ে বিনিয়ে আপনাদের সাথে এসেছি এ অবধি, কেন, আপনার জন্যই তো। পুষ্প প্রথম দফায় অবিশ্বাস্য চোখে তাকালো, পর মুহূর্তে মুখ বেঁকিয়ে বলল, মিথ্যে কথা। মিথ্যে নয় জানেমান, একদম 200% সত্যি। পুষ্প ভ্রু উঁচিয়ে বলল, ও তাই, তা এসে কি করতেন আপনি? ধূসর ভাই তো আসতেই যাচ্ছিলেন সাথে, তারপর কি ভেবে এলেন না যদি আসতেন?
ইকবাল আনন্দ চিত্তে আত্মবিশ্বাস নিয়ে বলল। আমি জানতাম ও আসবে না, এমন টনিক দিয়েছি ওকে। আমি জানতাম ও আসবে না, এমন টনিক দিয়েছি ওকে। আরে শুরু থেকেই ভেবেছিলাম কি বলে ওর আশা আটকাবো, আর আমি যাব তোমার সাথে। এখানে এসে এমন জব্বর উপায় পেয়েছি না। কি উপায়? পুষ্পর আগ্রহ দেখে ইকবাল চমৎকার হেসে বলল। পরে বলবো মাই লাভ, চলো আগের কাজ আগে সারি। পুষ্প মাথা দোলায়, দুজনেই হেঁটে এসে থামে নির্দিষ্ট কামরার সামনে। পুষ্প বিনয়ী হয়ে প্রশ্ন পাঠায়। উড আই গেট ইন স্যার? পিহু ক্ষণে ক্ষণে ধূসরের ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে, প্রতিবারই লজ্জায় আড়ষ্ট হচ্ছে। হচ্ছে লাল নীল, মুচকি হেসে নিজেই মাথা নোয়াচ্ছে, দুলছে আবার। ধূসর সদূর হস্তে ধরেছে, যেন পিউ আসামি, ছাড়লেই পালাবে। তবু পিউর এতেই শান্তি, তার ধূসর ভাই ধরেছে তো, ছুঁয়েছে তাকে। এই হাত পারলে সে আলমারিতে তুলে রাখবে, ভরে রাখতো সিন্ধুকে। তবে হ্যাঁ, আপাতত এক সপ্তাহে হাতখানা কাউকে ছুঁতেই দেবে না, ধূসরের স্পর্শ মুছে যাবে যে। পিউর কতদিনের স্বপ্ন, ধূসরের হাতে ধরে আকাশ দেখবে, হাঁটবে সুদীর্ঘ পথ। সেই স্বপ্ন পূরণ কোনো না কোনোভাবে হচ্ছে তো আজ। এই যে হাঁটছে, দেখছে মাথার ওপর খোলা সাদা আকাশ। কিছুটা পথ হেঁটে এসেই ধূসর ক্যান্টিনের সামনে থামল। পিউ কৌতূহলী হয়ে বলল, আমরা কি এখন খাবো ধূসর ভাই? ধূসর তাকালো, খিদে পেয়েছে তোর? পিউ ফটাফট দুদিকে মাথা নেড়ে বোঝালো, না। এর মধ্যে ধূসরের ফোন বাজে, অন্য হাতেই ছিল। ধূসর রিসিভ করলো, কথা বলায় ব্যস্ত হলো। সময় এগোচ্ছে, ওদিকে পুষ্প আর ইকবালের দেখা নেই, এদিকে ধূসরের কথা শেষ হওয়ার নামই নেই। পিহু মহা বিরক্ত হয়ে পড়ল, দাঁড়িয়ে থেকে অসহ্য সে। ধূসর গুরুতর বিষয় নিয়ে আলাপ মত্ত, রাজনৈতিক ব্যাপার স্যাপার। পিহুর মোটা মগজে ওসব ঢুকবেল না। সে ঘাড় চুলকে চৌবর্গীয় শব্দ করল, ধূসর তখন এমনভাবে বলেছিল, চল ওদিকে যাই। পিহু ধরেই নিল স্বর্গে আছে, কিন্তু সে এসে দাঁড় করালো এখানে। পিউ আস্তে করে জিজ্ঞেস করলো, ভেতরে গিয়ে বসবো? ধূসর কথার এক ফাঁকে জবাব দিল, না। পিউ উষ্ট ফুলিয়ে শ্বাস ফেলে, এখানেই কি দাঁড়িয়ে থাকবে তবে? ভেতরে গিয়ে বসলে কি হয়? ধূসর ফোন নামালো কান থেকে, উসখুস করতে থাকা পিউকে দেখে বলল, কোনো সমস্যা? পিউ এবারেও মাথা নাড়ালো, ধূসর চোখ ছোট করে বলল, তোর মুখ নেই পিউ, বোবা তুই? বোবা হলে বুঝি খুশি হতেন? ধূসর বিরক্তি নিয়ে বলল, এসব আজগুবি কথাবার্তা কোথা থেকে আমদানি করিস? নিষ্পাপ পিহু চাহনিতে তাকালো, যেন ভাজা মাছ উল্টেই খেতে জানা না। কিছুক্ষণ পর ধূসর নরম কণ্ঠে শুধালো, চা খাবি? পিহু চটপট সামনে পেছনে মাথা দোলায়, খাবে সে? ধূসর ভাইয়ের সাথে চা খাওয়ার এই এক দারুণ মুহূর্ত কিছুতেই হাতছাড়া করা যাবে না। এতক্ষণে ধূসর হাত ছোটালো, ক্যান্টিনের কাছে গিয়ে বলল চা দিতে। পেছন থেকে মুগ্ধ চোখে চেয়ে রইল পিহু, ঠোঁটের সব দিকে জুড়ে হাসি বৃদ্ধস্ত। ধূসরের চওড়া কাঁধ যে কোনো রঙের শার্ট ফুটে উঠে পরনে, দেখলে তার অধিক্ষয় জুড়িয়ে আসে, দেখলে তার অক্ষিদয় জুড়িয়ে আসে, শীতল হয়। আর হুশ লাজ লজ্জা খেড়ে নেয়া মানুষটা কবে একান্ত ওরই হবে? কেউ যদি একটু বলে দিত এসে, সেই আগন্তুকের পায়ে যেন লুটিয়ে দিত পিউ। দেখতে দেখতে ধূসর চা নিয়ে এলো, ওয়ান টাইম কাপে উষ্ণ চা ধোয়া ছাড়ছে। কাছাকাছি আসতেই পিউ হাত বাড়ালো ধরতে, ধূসর দিল না, হাস্যহীন চেহারায় বলল, অনেক গরম, হাত পুড়বে, একটু ঠান্ডা হোক তারপর নিস। পিউর অন্তঃস্থল তপ্তিপ্ত হয়ে আসে, ধূসরের এই সামান্য যত্নটুকু তার কাছে ঠিক কি কেউ বুঝবে না, একদমই না। সে চোখ নামিয়ে লাজুক হাসে। খানিকক্ষণ বাদে ধূসর কাপের চারপাশে আঙ্গুল ছোঁয়ালো, পরীক্ষা করল কতটা কি গরম। বুঝি শুনে পিহুকে বলল, নে ধর। পিহু মোহিত লোচনে চেয়েছিল ওর দিকে, কথাটায় নড়ে চড়ে উঠে বলল, হুম, কিছু বললেন? ধূসর ভ্রু কুচকালো, মার খাবি?
প্রিয়তৎপর ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলল, না না। তাহলে ধর। প্রিয়র গোলগাল চেহারা ফের সংকীর্ণ হয়, চায়ের কাপ হাতে নিয়ে অন্যমনস্ক হয়ে চুমুক বসায়, অমনি ছেঁকা লাগে জিভে, আহ বলে ঠোঁট চেপে ধরে। ধূসর অসহায় চোখে তাকালো। তুই কি কোনোদিনও ঠিক হবি না পিউ, হাত যাতে না পুরা সেজন্য এতক্ষণ কাপটা দেইনি, অথচ জিভ ঠিকই পুরালি। পিউ নিজের প্রতি নিষ্প্রিয় শ্বাস ফেলল। সে ঠিক কি করে হবে, প্রেমে পড়লে ঠিকঠাক থাকা কোনো প্রেমিকার সাধ্যি? যা ভয়ঙ্কর প্রেমীর লীলায় মেতেছে কত দিন বছর যাবৎ, পাগল হয়নি সেই বেশি। পিউ আরেকদিক চেয়ে চা খাচ্ছে, হঠাৎই মনে পড়ল ধূসর ভাইয়া তো চা নেয়নি, একটা কাপি তো আনলেন। চট চলতি ফিরে তাকালো জিজ্ঞেস করবে বলে, কিন্তু ধূসর পাশে নেই। পিউ ডানে বামে চেয়ে দেখে সামনে তাকাতেই থ বনে গেল বিস্ময়ে। সিগারেট ধরাচ্ছেন, পিউ নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বাম হাত দিয়ে কোচলে আবার তাকালো, তখনও স্পষ্টভাবে দেখল ধূসর সিগারেট টানছে, রীতিমতো নাক মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তার। ক্রুদ্ধ পায়ে এগিয়ে গেল পিহু, আর্তনাদ করে বলল, এ কি ধূসর ভাই, আপনি সিগারেট খান? পিহু যতটা উদ্দোলিত ধূসর ততটাই নিরুত্তাপ। ধীরে স্থির জবাব দেয় সে, হ্যাঁ কেন, তোর কোনো সমস্যা? পিহু উত্তর না দিয়ে চুপ করে রইল, তার মন তিমিরে তলিয়ে। যে সিগারেট তার দুচুকের বিষ, জন্মের পর কি না ধূসর এইভাবে টানছে। পিউর অন্তরকরণের পড়তে পড়তে ধেয়ে গেল মন খারাপের শ্রোতা। ধূসর হঠাৎই ডেকে উঠে, পিউ, হিমশীতল আওয়াজ। পিউ তাকালো, ধূসর আরেক দফা ধোয়া উড়িয়ে বলল, তোর 18 বছর কবে হবে? যেদিন জন্মদিন সেদিন, তাই না পিউ? পেছন থেকে উচ্ছ্বসিত উত্তর দিতে দিতে এসে দাঁড়ালো ইকবাল, পেছনে বিড়াল ছানার মতো পিলপিলে পুষ্প। তার চেহারায় তখনও ভয় স্পষ্ট। ধূসর সিগারেট ফেলে জুতো দিয়ে পিষে দেয়, এগিয়ে এসে জিজ্ঞেস করে, কি বলবো? ইকবাল গা ঝাড়া ভঙ্গিতে বলল, আরে তেমন কিছু না, পুষ্পর একবার জ্বর হয়েছিল নাকি, মারাত্মক ভয়াবহ জ্বর। ধূসর ক্ষণস্বর ভেবে বলল, হ্যাঁ তখন তো ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি, তাই পার্সেন্টেজ কম এসেছে কিছুটা, সে নিয়েই কথা বলছে। ধূসর সন্দিহান কণ্ঠে বলল, এতটুকু বলতে অভিভাবক ডাকবে কেন? পুষ্প আতকে গুটিয়ে গেছে, ইকবাল যা বলছে ঘটনার আগামাথা মিল নেই। ডিপার্টমেন্ট হেড উল্টে কড়া কণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন ওকে, 40%-এরও কম উপস্থিত হলে পরবর্তী পরীক্ষায় বসতে দেবেন না জানিয়েছেন। লোকটা আমজাদ শিকদারের পরিচিত, কি করে কিভাবে পুষ্প জানেন? আর পরিচিত বলেই সরাসরি অ্যাকশন না নিয়ে আগে অভিভাবক ডেকেছেন তিনি, না হলে এ ধরনের ঝামেলায় শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে যান বেরিয়ে যায়। ঝড় যা লেগে গেছে ইকবালের উপর দিয়ে গেছে, ধূসরের পরিচয় দিয়েছে সে, আমজাদ শিকদার বলে রেখেছিলেন তো ভাইয়ের ছেলেকে পাঠাবে, সে সুযোগটাকেই লুফে নিয়েছে দুজন, আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যেও বলছে। ভাগ্যিস গত মাসের শেষের দিকে জ্বরটা বাঁধিয়েছিল, কি বলতো না হলে এখন? ধূসরের কথা ইকবাল তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না, কথা খোঁজার ছুতোয় দাঁত বের করে হে হে করে হাসল। ধূসর চোখ গুছিয়ে বলল, গাধার মতো হাসছিস কেন? তুই গাধাকে হাসতে দেখেছিস কখনো? না গাধাকে দেখিনি, তোকে দেখেছি। ইকবালের হাসি ধপ করে নিভে গেল, পুষ্প ঠোঁট চেপে আরেক দিকে চেয়ে হাসল। ধূসর একটু চুপ থেকে বলল, আমি নিজে একবার কথা বলে আসি, এই সামান্য কারণে অভিভাবক ডাকার মতো কারণ পাচ্ছি না। পুষ্পর হাসি বন্ধ, ধূসর যাবে শুনতে আঁতকে উঠল শঙ্কায়। ধূসর পা বাড়াবা মাত্রই ইকবাল লাফিয়ে পথ আগলে দাঁড়ালো, ধূসর মুখের উপর বলল, তুই আমায় বিশ্বাস করিস না ধূসর? না। ইকবাল দুই ভ্রু উঁচিয়ে বলল, এই তোর বন্ধুত্ব ধূসর, এই আমি তোর ছোটবেলার বন্ধু, এই তুই আমাকে ভালোবাসিস আজ বুঝলাম, যাকে বিশ্বাসই করিস না তাকে আর কিসের ভালোবাসা, কিসের বন্ধুত্ব? ঠিক আছে যা যাচাই করে আয়, আমি সত্যি বলছি না মিথ্যে, তারপর এসে আমার গর্দান ছেদ করিস, ওকে? পুষ্প আবেগে গলে গলে পড়ল,
ইকবালের কথা তার চোখ ভরে আসে প্রায়। মানুষটা কি কষ্টই না করেছে ওর জন্য? ইকবাল মারাত্মক মুখভঙ্গিতে কথাগুলো বলল। আরেক দিক তাকাল অভিমান করে, ধূসর ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল, গাড়ি নিয়ে আসি, দাঁড়া। ধূসর চলে যায়। পুষ্পর চেহারা উজ্জ্বল হয়ে আসে। বিজয়ের হাসি হেসে ইকবালের পানে তাকায়। যাক, বাঁচা গেল। তারপর খেয়াল করে সামনে দাঁড়ানো পিহুকে। পুষ্প কপাল গুটিয়ে বলল, এই পিউ, ওখানে কি করছিস? এদিকে আয়। পিউ নড়ে চড়ে উঠে, যেন ধ্যান ছিল এমন, মাথা নামিয়ে এগিয়ে আসে। ইকবাল আনন্দ সমেত শুধায়, কি ব্যাপার পিউ পিউ, কি ভাবছিলে এত? পিউ হাসার চেষ্টা করে, দুপাশে মাথা নাড়ে। এর মধ্যেই ধূসর হাজির হয় গাড়ি নিয়ে, উঠে বসে ওরা। আসার সময় সারা পথে পুষ্প গোমরা মুখে ছিল, সে এবার প্রফুল্ল চিত্তে, অথচ উল্টে গেল পিহু। চুপচাপ জানলার দিকে চেয়ে বসে আছে, জানলা খোলা। কি হাওয়া আসছে ভেতরে। পিহু ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। ধূসর সিগারেট খায়, বিষয়টা জেনে একটুও ভালো লাগছে না। কেন সব বদ্যভ্যাস তার ওই মানুষের মধ্যেই থাকতে হবে? ধূমপান করে কত শত রোগী হয় সে কি জানে না? হাত সরা পিউ, গরু গম্ভীর স্বরে পিহু হুসে এলো। জানলা থেকে হাত বাইরে ঝুলিয়ে বসেছিল। ধূসর বলতেই চট করে ভেতরে আনলো, তাকালো ভিউ মিরের দিকে। ধূসরের চোখ সামনে, তাহলে বুঝলো কি করে তার হাত কোথায় ছিল? ইকবাল হঠাৎই বলল, তুমি এত চুপ করে গেলে কেন পিউ পিউ? পুষ্প শুধালো, তোর কি শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি আমি। ওদের ফিরতে প্রায় বিকেল গড়িয়েছে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে অসংখ্য স্ট্রিট ফুডের ভ্যান, পুষ্পর আগে থেকে যা ভীষণ পছন্দ। জিভে জল চলে এলো দেখে দেখে, কিন্তু ধূসরকে বললে কোনো দিন খেতে দেবে না এসব, বলবে অস্বাস্থ্যকর অপরিষ্কার। কিন্তু আইসক্রিমের ভ্যান দেখে পুষ্প আর নিজেকে ধরে রাখতে পারলো না, গাড়ির মধ্যে থেকেই চেঁচিয়ে উঠল, ভাইয়া আইসক্রিম খাবো? ধূসর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, এই ঠান্ডায়। কিচ্ছু হবে না ভাইয়া, প্লিজ, আমার খেতে মন চাইছে খুব। ও ভাইয়া, আমি আপনার সব কথা শুনি না, সেই ভদ্রতার খাতিরে তো একটা আইসক্রিম পেতেই পারি, তাই না? ইকবালও সায় দিয়ে বলল, একটা আইসক্রিম তো বন্ধু, থামা না গাড়িটা। ধূসর হার মানল, ব্রেক কষায় রাস্তার এক পাশে নিয়ে। ইকবাল আগে নেমে গেল, বলল, আমি নিয়ে আসছি। পুষ্প নেমে গেল গাড়ি থেকে। পরপর ধূসর আস্তে ধীরে নামলো পিহু। সে গিয়ে এক কোণে দাঁড়ালো রাস্তার। ধূসর আড় চোখে পিহুকে দেখতে দেখতে ফোন বের করে পকেট থেকে। ইকবালের দুহাতে দুটো আইসক্রিম এনে ধূসরকে বলল, ভাঙতি আছে রে ধূসর, ভাঙতি আছে রে ধূসর, আমার কাছে আসতো নোট, নিচ্ছে না, আমি দিচ্ছি। ধূসর ভ্যানের দিকে এগিয়ে যায়। ইকবাল ওর যাওয়া দেখে চোখ সরিয়ে পুষ্পার দিকে তাকায়, আইসক্রিম বাড়িয়ে বলে, নাও তোমার ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভার। পুষ্প গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ। ইকবাল হাসলো, পিহুর দিকে চোখ পড়ল, বলল, ওর হঠাৎ কি হয়েছে বলতো? জানি না, বুঝতে পারছি না, দাঁড়াও ওকে আইসক্রিমটা দিয়ে আসি। ইকবাল পিওর কাছে গিয়ে শুধালো, তোমার কি মন খারাপ পিও? পিও মৃদু কণ্ঠে বলল, না তো ভাইয়া। তাহলে চুপ করে কেন, তুমি তো এমন নও। প্রিয় অল্প হাসে, ইকবাল জোর করল, না না। ইকবাল মেকি চোখ রাঙিয়ে বলল, বলবে না আমায়? প্রিয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ভাইয়া, উনি সিগারেট কবে থেকে খান? কে ধূসর? ইকবাল আকাশ থেকে পড়ে বলল, কই ধূসর তো এসব খায় না। আপনি বন্ধু হয়ে মিথ্যা বলছেন, আমি নিজে খেতে দেখেছি। ইকবাল কিছু একটা ভেবে বলল, তোমার বুঝি স্মোকিং পছন্দ না? একটুও না। আচ্ছা আপনি কি ড্রিঙ্ক করেন? পিওর কাতর কণ্ঠ। ইকবাল বুঝে উঠল না কি বলবে, তার জানা মতে ধূসর তো এসব হাবি জাবি ছুঁয়ে দেখেনি, সে নিজে কতবার সেজেছে তাও ধরেনি। তাহলে আজ হঠাৎ মাথায় ঢুকলো কে? ইকবালের মাথায় ঢুকলো না কিছু, এই ধূসরটা যে কি করতে চাইছে কে জানে। তবুও পিহুর মন ভালো করা জরুরি, তাই বলল, তুমি আমায় বিশ্বাস করছো না পিউ, ধূসর কিন্তু সত্যি এসব খায় না।
পিউ বড় করে দম ফেলল। একটু দূরের কালো কুকুরটাকে দেখে দুষ্টুমি করে বলল, আচ্ছা ওকে বলতে বলুন, ও যদি বলে যে ধূসর ভাই এসব খায় না তবেই মেনে নেব। ইকবাল তবদা খেয়ে গেল। পিহু মিটমিটিয়ে হাসলো। ইকবালর মন ঘোরাতে কুকুরটার দিকে চেয়ে আইসক্রিম দেখিয়ে বলল, কি পিউয়ের বন্ধু খাবে? পিউ প্রতিবাদ করবে, এর আগে কুকুরটা খাবার দেখে ঘেউ করে উঠল। ওটা যে বরফ খণ্ড খেতেও পারবে না সে কি আর প্রাণীটা বোঝে? পিউর মেরুদণ্ড সোজা হয়ে এলো তৎক্ষণাৎ। ভয়াত্ত নেত্রে কুকুরটাকে দিক তাকালো। রীতিমতো বসা থেকে উঠে আসছে ওটা। এই কুকুরে পিহুর ভীষণ ভয়। খামড়ে দিলেই 14টা ইঞ্জেকশন। যেখানে 100 হাত দূরে কুকুর দেখলেও কাঁপে, সেখানে এগিয়ে আসতে দেখে পিহুর ঘাম ছুটে যায়। মোটামুটি কাছে আসা মাত্রই পিহু চিৎকারে ছুটল। পরপর প্রবল বেগে ছুটল লাগাল। ওকে দৌড়াতে দেখে পেছন পেছন কুকুরটাও ছুটল। পরপর ঘটনাগুলো আহাম্মকে বনে গেল ইকবাল। পিহু সে যেদিকে দুচুক যায় ছুটছে, সাথে গলা ফাটিয়ে ডাকছে, ধূসর ভাই আপু, ধূসর ভাই। পিহুর গলা শুনে বিদ্যুৎ বেগে ফিরে তাকালো ধূসর। ওকে এভাবে নাক মুখে ছুটতে দেখে তাজ্জব হলো। পরপর খেয়াল পড়ল পেছনে ধাওয়া করা কুকুরের দিকে। এবার এর একরকম ছুটতে লাগলো সেও। ইকবাল পুষ্প সব ছুটছে, আশেপাশের গুটি কতক মানুষ দেখছে তাদের ছুটাছুটি। ধূসর ছুটতে ছুটতে সাবধান করছে, পিউ দাঁড়া, পিউ ছুটিস না, পিউ শোন। পিউর কানে একটা কথাও ঢুকলো না। সে পেছন ফিরে একবার কুকুরটাকে দেখে আর দৌড়ের গতি বাড়িয়ে দেয়। ঘেউ ঘেউ করতে করতে ছোট কালো কুকুর দেখে তার প্রাণ উষ্ঠাগত। উল্টো পথ থেকে রিকশা আসছিল, পিউ ব্যাখেয়ালে ছুটতে গিয়ে ধাক্কা লাগে তাতে, হুমড়ি খেয়ে পড়ে রাস্তায়। রিকশার সামনের চাকা উঠে যায় পায়ের উপর। ধূসর দেখতেই চিয়ে চিয়ে উঠে, পিউ। ইকবাল ঢিল ছুড়ল কুকুরের গায়ে, লেজ তুলে পালালো সেটা। পিউ পা চেপে বসে পড়েছে। রিকশা চালক ভয়ে পেলেন। পাবলিকের গণধোলাইয়ের থেকে বাঁচতে তাড়াহুড়ো করে রিকশা সমেত ভেগে গেলেন। পিউ কেঁদে ফেললো ব্যথায়, রক্ত পড়ছে আঙুল দিয়ে। ধূসর হাওয়ার বেগে ছুটে এসে হাঁটু মুড়ে বসলো, উদ্বিগ হয়ে হাঁসফাঁস করে বলল, কোথায় লেগেছে? এখানে ব্যথা করছে খুব। ওহ গড, কতবার বলেছি কুকুর দেখলে দৌড়াবি না। পিউ নাক টানল। ধূসর আহত পা হাতে তুলে করুণ চোখে চেয়ে রইল। পকেট থেকে রুমাল বের করে চেপে ধরল ক্ষততে। ইকবাল এসে সেও বসে পড়ল পাশে। শুধু শুধু কেন ছুটতে গেলে? তুমি না ছুটলে ও তো তোমাকে তাড়া করতো না। পিউ কেঁদে কেঁদে বলল, আমি কি করব ভাইয়া, কুকুর দেখলে আমার পা ঠিক থাকে না, আপনা আপনি ছোটে। ধূসরের মেজাজ খারাপ হলো, কষে এক ধমক দিল, চুপ। পিউ চুপসে গেল। এই অবস্থায় ধূসর ভাই ধমকাচ্ছে তাকে, কি নিষ্ঠুর, কি নির্মম। এতক্ষণ পৌঁছাতে পারলো পুষ্প, পিছিয়ে ছিল সে। বোনের পা থেকে রক্ত বের হতে দেখেই তার মাথা ঘুরে আসে। এমনিতেই কাটা ছিঁড়ে দেখতে পারে না তাই সে, তাও কোনো রকম তাকালো পিহুর কান্নারত চেহারায়। পিউকে কাঁদতে দেখে সেও কেঁদে ফেলল। এদিকে নাকের জল চোখের জল এক হয়ে গেছে পিহুর। ধূসর কেটে যাওয়া আঙ্গুল শক্ত করে চেপে ধরেছে। তারপর ব্যস্ত কণ্ঠে বলল, গাড়িতে ফার্স্ট এইড বক্স আছে না ইকবাল? আছে আছে, বের কর। ইকবাল উঠে গেল। ধূসর পুষ্পর ফ্যাচ ফ্যাচ কান্নায় বিরক্ত হয়ে বলল, তুই কাঁদছিস কেন? পুষ্প ওড়না দিয়ে নাক মুছে বলল, ওর তো ব্যথা করছে ভাইয়া। ধূসর অতিষ্ঠতায় মাথা নাড়ল, পিহু ঠোঁট ফুলিয়ে কাঁদছিল। আচমকা ধূসর কোলে তুলে তাকে হকচকিয়ে গলা জড়িয়ে ধরল পিহু। পুরো বিষয়টা মাথা ঢুকতেই কান্নাকাটি বন্ধ হয়ে ব্যথা শেষ। পিহু বাকরুদ্ধ হয়ে গেল, চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসে প্রায়, বিস্ময় বিশিষ্ট হয়ে ধূসরের পানে তাকায়। ধূসর ভাই তাকে কোলে তুলেছেন, এ কি সত্যি নাকি কল্পনা? পিউকে দুহাতে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল ধূসর। পেছনে পা মেলাতে মেলাতে আসছে পুষ্প, পথে বোনকে সান্ত্বনা দিচ্ছে, কিচ্ছু হবে না, কমে যাবে। পিহুর ওসবের মনোযোগ নেই, সে অবাক লোচনে ধূসরের শ্যামলা চেহারা চেয়ে থাকতে থাক ব্যস্ত। হাঁটার মধ্যেই ধূসর ফুস করে নিঃশ্বাস ফেলে, পিহুর ডাগর ডাগর চোখের দিকে তাকায়, নিরেট স্বরে বলে, এত জ্বালাস কেন আমায়?
ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগেই। ধূসর পিহুকে কোলে নিয়ে এসে বসালো সিটে, পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিক করে। রক্ত পড়া তখনও থামেনি, অথচ পিউ কান্নাকাটি করছেই না, সে ফেলফেল করে এখনও তাকিয়ে আছে। ধূসর পিউকে বসিয়ে নিজেও ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট এড বক্স থেকে তুলো নিয়ে স্যাবলনে ভেজায়। তারপর পিউর পায়ে চেপে ধরতেই সংকেত ফিরল তার, ব্যথায় কুঁকিয়ে উঠতেই ধূসরের কাঁধে শার্ট খামচে ধরল। ধূসর চোখ তুলে তাকায়, পিউ নেত্র খিচে ঠোঁট কামড়ে ধরেছে। ধূসর মায়া মায়া কণ্ঠে শুধালো, কষ্ট হচ্ছে? পিউ চট করে চোখ খোলে, তার ভালোবাসা ধূসর ভাইয়ের সাথে চোখাচুকি হয়। নিমিষে যন্ত্রণাটা ভুলে মাথা নেড়ে উত্তর দেয়। ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসলো। পুষ্প চোখ ঠিক ধরা পড়ল তা, দাঁড়িয়েছিল ওর পাশেই। তার বোন ব্যথায় কাতরাচ্ছে আর এই লোক হাসছে। পুষ্প নাক ফুলিয়ে দুম করে কনুই দিয়ে গুতা দিল ইকবালের পেটে, মুচড়ে দুলে উঠল সে। সয়াহীন ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে। মেয়েটা চোখ রাঙিয়ে নিঃশব্দে হাসছে, হাসতে মানা করছে। ও তো আর জানে না হাসার কারণ কি, জানলে নিজেও হেসে গড়াগড়ি খেত কনফার্ম। পিহু যে মিথ্যা বলেছে ধূসরের বুঝতে বাকি নেই। এতটা গাঢ় কাটলো, ব্যথা হয় না, অথচ বলল না কিছু, ঝুঁকে ফু দিল ক্ষতস্থানে। পিউ আবেশে পল্লব বুঝে নেয়, ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওনা ছিল বুঝি। এরকম জানলে পিউ স্বেচ্ছায় লক্ষ্যবার হাত পা কেটে কেটে সামনে যেত তার। সে ছুতো একটু ভালোবাসা তো পেত, কাছাকাছি তো হতো। সব শেষে পায়ে ব্যান্ডেজ বাঁধল ধূসর, বুড়ো আঙ্গুল বাদে বাকি চারটা আঙ্গুলই কেটেছে। উঠে দাঁড়িয়ে পিউর পা আস্তে ধীরে গাড়ির ভেতরে ঢোকালো। ইকবালকে বলল, তুই ড্রাইভ কর। ইকবাল বিনা বাক্যে মাথা দোলায়। পিহু বোঝেনি কথাটার অর্থ, ভেবেছি ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা পা চালিয়ে ধূসর ভাইয়ার ইচ্ছে করছে না আর। ধূসর পুষ্পকে বলল, সামনে বস। পুষ্প ঘাড় কাত করে, পিহুর কপালে ভাঁজ পড়ল। তখনই ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায়। শুধু বসেনি, তার দুটো পাই তুলে নিয়েছে নিজ ওরুর উপর। পরপর ঘটনার আশ্চর্য হয়ে গেল পিহু। অপ্রত্যাশিত বিষয়গুলো মস্তিষ্ক তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না, বাক্য খুয়ে বসে রইল। ধূসরের গায়ে এভাবে পা দিয়ে বসায় পিউর অস্বস্তি তরতর করে বাড়ল, খারাপ লাগছিল। একটু নড়ে চড়ে নিচু কণ্ঠে বলল, ধূসর ভাই পা নিচে রাখলে সমস্যা হবে না? ধূসর জলগম্ভীর কণ্ঠে উত্তর দেয়, চুপচাপ বসে থাক। পিউ ঠোঁট উল্টে বসে থাকে। ইকবাল গাড়ি স্টার্ট দিতে যাবে, হঠাৎই চেঁচিয়ে বলল, ভাইয়া আমার আইসক্রিম। তিন জোড়া অদ্ভুত দৃষ্টি আছড়ে পড়ল তার উপর। প্রিয় অপ্রতিভ হয়ে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? ভ্রুত কপালে তুলে বলল, তুই এত কিছুর মধ্যেও আইসক্রিমের কথা ভুললি না, তোর না পায়ে ব্যথা? পিহু মিনমিন করে বলল, ব্যথা তো পায়ে, আইসক্রিম তো মুখ দিয়ে খাবো, পায়ের সাথে সম্পর্ক কি? পুষ্প কপাল চাপড়ে বলল, দেখলেন ধূসর ভাই, দেখলেন, কেঁদে কেটে নদী বানালো, মেয়ে খাওয়ার কথা ঠিকই মনে রেখেছে, ও যাতে মাতাল তালে ঠিক, শুধু শুধু তোর জন্য আমিও চোখের জল ওয়েস্ট করলাম। ইকবাল টান ধরে বলল, এভাবে বলছো কেন? বেচারির আইসক্রিমটা ছুটতে গিয়ে আমি রাস্তায় ফেলে দিয়েছি, তুমি বসো পিউ, আমি আরেকটা এনে দিচ্ছি। পিউ খুশি হয়ে মাথা নাড়ালো। ইকবাল বের হতে ধরলে ধূসর বাধা দিয়ে বলল, দরকার নেই, গাড়ি স্টার্ট কর, পিউ পিউয়ের আইসক্রিম পরে দেখা যাবে। কিন্তু উই আর লেট ইকবাল, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, গাড়ি ছাড়। ইকবাল দ্বিধাদ্বন্দ্বে ভুগল, কি করবে কি করা উচিত একটু সাহারা পেতেই পুষ্পর দিকে তাকালো। পুষ্প নিরুত্তাপ বসে, ধূসরের মুখের উপর কথা বলা সম্ভব না, এখানে তার কথা করার কিছুই নেই। ইকবাল পেছন ফিরে পিউর দিকে তাকায়, তার চেহারা সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম্বিনী ছুটছে।
আহত চোখে ধূসরের নিরেট চিবুকের পানে চেয়ে আছে সে। ধূসর ভ্রুক্ষেপহীন, একবার দেখলে দেখলো অবধি না, এর মধ্যেই তাড়া দিল। শুনিসনি কি বললাম? হ্যাঁ যাচ্ছি। ইকবাল হতাশার শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে। পিহু মূর্তির ন্যায় বসে নয়, অভিমানে তার বুক ভারী হয়ে আসছে। একটা আইসক্রিম খেতে চাইল আর ধূসর ভাই এমন করছে, জীবনে আর আইসক্রিম ছোবে না বলেই পণ করল পিহু। এইভাবে মুখের উপর প্রত্যাখ্যান! ইকবালের গাড়ি তাদের বাড়ির আঙিনায় ভিড়ল। বৃদ্ধ দারোয়ান উঠে গেট খুললেন, ধূসর নেমে এসে পিহুর পাশের দরজা টেনে খুলল। অমনি দৃশ্যমান হলো তার পায়ের সাদা ব্যান্ডেজখানা। চোখ বেরিয়ে আসে দারোয়ানের, হাহাকার করে বলে উঠেন, এ কি সর্বনাশ, পিউ মায়ের কি হলো? ইকবাল ছোট করে জবাব দিল, অ্যাক্সিডেন্ট। বাকিটুকু শোনার মতো ধৈর্য হলো না তার, মাথায় হাত দিয়ে চাঁচাতে চাঁচাতে ছুটলেন সদর দরজার দিকে। পুষ্প ঢোক গিলে বলল, আজ আমি বকা খাবো শিওর। কেন? এই যে পিউয়ের পা কাটলো, আম্মু আমাকেই বকবেন, বলবেন তুই কোথায় ছিলিস, দেখে রাখতে পারিস নি ওকে, বড় হওয়ার অনেক ঝামেলা, ইকবাল ভাই ও আপনি বুঝবেন না। ইকবাল ফুস করে শ্বাস ফেলে বিজ্ঞের মতো মাথা দোলায়। বুঝেছে সে, পিউ গার্ড হয়ে বসে। ধূসর ঝুঁকে কোলে নিতে গেলেই আরও শক্ত হয়ে গেল। ধূসর কপাল কুচকালো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? পিহুর আগে ভেতর ভেতর ফুসে থাকলেও ঠান্ডা স্বরে বলল, আমি একাই যেতে পারবো। ধূসর ভ্রু বাঁকালো, শিওর? হ্যাঁ। পুষ্প বলল, কিভাবে পারবি, হাঁটবি কি করে? পিহু মুখ কোমরা করে জানালো, বললাম তো পারবো, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। ধূসরের কিছু এলো গেল না, সে কাঁধ উঁচিয়ে বলল, ওকে, পরপর সরে গেল দরজা থেকে। পিউর মুখটা আরো থমথমে হয়ে আসে, কষ্টে কোটর ভরে, সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্যই এরকম করলো। বলল, তাই বললে ধূসর ভাই ও মেনে নিলেন? এই তার যত্ন আত্মি। পিউর ঠোঁট ভেঙে আসে, নাক লাল হয়, তবু ধীর করলো নিজেকে, দরকার নেই কারো সাহায্যে, কি হবে, একা হাঁটলে একটু ব্যথা লাগবে, লাগুক, প্রাচণ্ড ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও। পিউ এক আকাশ অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেল, অমনি কোলে তুলে নিল ধূসর। পিউ চমকে গেল, ফিক করে হেসে উঠল পুষ্প, তাল মিলিয়ে ইকবালও হাসে। ধূসর হাঁটা ধরল বাড়ির দিকে। পিউর ভেতরটা আনন্দে নেচে কুঁদে উঠলেও ওপর ওপর রাগ দেখিয়ে বলল, কেন নিলেন, আমি একাই পারতাম। তোর দৌড় আমার জানা আছে। সোজা সাপটা জবাবটাই পিহুর চোটপাট অন্তগত। তখনই ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা, সাথে দারোয়ান। মিনা বেগম কেঁদে ফেলেছেন এর মধ্যেই। ধূসর কোলে পিহুকে দেখে তার কান্না আরও জোরালো হলো। নাকে কেঁদে কিছু বলার আগে ধূসর সতর্ক করল, এখানে নয় বড় মা, ভেতরেই যাচ্ছি, এসো। ভেতরে যাবে না? ইকবাল একটু ভেবে বলল, যাও কি ঠিক হবে? আব্বু তো নেই অফিসে, ফিরবে সেই রাখতে, তাহলে সমস্যা কোথায়? গেলে খুশি হবে। পুষ্প মিষ্টি হেসে বলল, নিঃসন্দেহে তোমাকে চোখের সামনে আরো দুদণ্ড দেখব, এতে খুশি না হয়ে উপায় আছে? ইকবাল বুকে হাত দিয়ে বলল, হাই, কোথায় রাখবো এত ভালোবাসা? পুষ্প এক গা পাশে মুখ বাঁকালো, ঢং দেখে আর বাঁচি না। ইকবাল ফের হাসে বলে, না আসলে হয়েছে কি, সন্ধ্যার পর সমাবেশ আছে, অ্যান্ড আমার ওখানে থাকাটা জরুরি, দেখবে ধূসরও একটু পর বেরিয়ে যাবে। পুষ্প ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তবু একটু বসে যেতে। ইকবাল চারপাশে একবার চোখ বুলালো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম, সেই প্রতিজ্ঞা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে? পুষ্প লজ্জা পায়, মাথা নুয়ে লাজুক হাসে। ইকবাল ফিসফিস করে বলে, আসছি। পুষ্প পাল্টা ফিসফিসিয়ে জবাব দিল, বাই। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো, ফের একবার বাড়ির চারদিক দেখে নিল, কেউ নেই বুঝেই হাত দিয়ে পুষ্পর দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল।
গাল দুটো রক্তাক্ত হয়ে এলো পুষ্পর, ভীষণ রকম কুণ্ঠায় তলে গেল। ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটিসুটি পায়ে ঢুকলো বাড়িতে। মিনা বেগম একটু পরপর নাক টানছেন, রুবাইদা বেগম এই শীতেও বাতাস করছেন পিহুকে, কখনো হাত বোলাচ্ছেন মাথায়, হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন জবা বেগম। সুমনা বেগম বাড়িতে নেই, রিক্ত আর রাতিফকে নিয়ে রোজ পাশের স্কুল মাঠে যান তিনি। আশেপাশের ছেলেরা দুটোকে একটু খেলাধুলা শেখান, আজও গিয়েছেন, বাকি সবাই ঘিরে বসে পিউকে। পুষ্প হাজির হতে না হতেই মিনা বেগমের কান্না থেমে গেল, চোখ পাকিয়ে রেগে গেল, রেগে মেগে বললেন, মেয়েটা এভাবে গাড়ির তলায় পড়লো, তুই কোথায় ছিলি তখন? পুষ্পের ভয়ে নিগড়ে শ্বাস বের হয়, আগেই জানতো দোষ তারই হবে। পিউ আস্তে করে বলল, আপুর কোনো দোষ নেই মা, আমি এই। তুই চুপ থাক, ইস কতখানি কেটেছে, কত ব্যথাই না পাইছে আমার মেয়েটা, জবা বেগম শুধালেন। ও পিউ, তোর জন্য একটু নুডলস রেখে দিব, শরবত তো খেলি না। খাবে না মানে, ওকে জোর করে খাওয়াতে হবে, কত রক্ত পড়েছে, বেদেনার রস খেলে গায়ে রক্ত হয়, দে আমার কাছে গ্লাসটা দে। পিউ অতিষ্ঠ হয়ে বলল, মা আমি খাবো না। মিনা বেগম চোখ গরম করলেন, চুপ। অনীহা সহেত চুমুক বসালো পিহু, গ্লাস ধরে রেখেছেন মিনা বেগম। পিউকে খাওয়াতে খাওয়াতে বললেন, যত জ্বালা আমার, যত জ্বালা আমার হয়েছে, কত বড় মেয়ে ছোট বোনটাকে অবধি দেখে রাখতে পারে না, বলি আমি মরে গেলে কি করবি তোরা, তোর ভরসায় যে একটু মেয়েটাকে রেখে যাব তাও তো হবে না। পুষ্প কাঁদো কাঁদো হয়ে বলল, মা আমি কি করলাম? মিনা বেগম হা করলেন উত্তর দেবেন বলে, এর আগেই ধূসর দরজায় দাঁড়িয়ে, বড় মা পুষ্পকে অকারণে বকাঝকা করছো, এখানে সব দোষ তোমার ছোট মেয়ের, কুকুর দেখে ছুটলে কুকুর ওর পিছনে ছুটবে স্বাভাবিক, বহুবার এ নিয়ে সমাধান করার পরেও শোনে না কেন? পিউকে একেবারে ওর কামরায় দিয়ে ধূসর রুমে গিয়েছিল, হাজির হলো ওই এক্ষুনি। পিহুর চেহারা চোর ধরা পড়ার মতন হয়ে গেল। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল, বলে লাভ নেই ভাইয়া, বিচার যা হোক তাল গাছটা আমার, আম্মুর বেলাতেও তাই, ঘটনা যাই ঘটুক অপরাধী আমি। হয়েছে হয়েছে, এত কথা বলার কিছু হয়নি, এখন যাও হাত মুখ ধুয়ে এসে আমায় উদ্ধার করো। রুবাইদা বেগমও বললেন, যা মা যা, অনেকটা ধকল গিয়েছে তাই না, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধো গিয়ে, আমি নাস্তা দিচ্ছি। পুষ্প আহ্লাদি কণ্ঠে বলল, এই বাড়িতে তুমি আমায় ভালোবাসো মেজোমা, আর কেউ বাসে না, তুমি যে কেন আমার মা হলে না, আল্লাহ ভাইয়া কত ভাগ্যবান তোমাকে মা হিসেবে পেয়ে, এই ভাগ্য আমার হলে কি হতো। হুম, আফসোস করে পুষ্প বেরিয়ে গেল। মেয়ের অভিযোগে চোখ ছলছল করে উঠল মিনা বেগমের, একটু আগের মতোই কেঁদে বললেন, দেখলি মেজো দেখলি, কি একটু বলেছি সেজন্য এভাবে বলে গেল। রুবাইদা বেগম অসহায় চোখে তাকালেন, বললেন, থাক আপা তুমি মনে কিছু নিও না, বাচ্চা মেয়ে। মিনা বেগম শুনলেন না, আঁচলে নাক চাপলেন। জবা বেগম পাশে বসে বললেন, হাপা বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে, ওসব ধরে কাঁদছ। পিহু অনুরক্তহীন শ্বাস ফেলল, তার মা একটু বেশি সেন্টিমেন্টাল, কথায় কথায় চোখ থেকে পানি ঝরে ফিরিয়ে দরজার দিক তাকালো, যেখানে ধূসর দাঁড়িয়ে, সে তাকাতে ছটপট আরেক দিক তাকালো ধূসর। পিউর দৃষ্টি সতর্ক হয়, প্রতিবারের মতো এবারেও মনে হলো ধূসর এতক্ষণ তাকেই দেখছিল। তোমাদের কান্নাকাটি থামলে একটা কথা বলতাম, ধূসরের ভারী স্বরে মিনা বেগম সহ বাকিরা তাকালেন। ধূসর ঘোষণা করলো, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে, কেউ অপেক্ষা করো না। কোথায় যাচ্ছিস বাবা? কাজ আছে মা, শেষ করে একেবারে ফিরব। কিছু খাবি না? না। ধূসর যেতেই ধরবে আচমকা পিউর উদ্বেগ নিয়ে বলল, ধূসর ভাই, ধূসর ভাই একটা কথা। ধূসর থেমে যায়, প্রশ্ন করে, কি? পিউ রয়েশ হয়ে বলল, মারিয়া পে ইয়ে মারিয়া ম্যামকে আসতে মানা করে দিন না, আজ আমার তো পায়ে ব্যথা, পড়তে পারবো না। ধূসর চোখা চোখে চেয়ে বলল, কেন গাড়িতে না বলেছিলি খাবি মুখ দিয়ে পায়ের সাথে সম্পর্ক নেই, এখন নিশ্চয়ই পা দিয়ে পড়বি না।
নিজের কথার জালে পিউ নিজেই ফেসে গেল, কথা খুঁজল, দুঃখী মুখ করে বলল, এরকম বলছেন কেন? পথে আসতে আসতে পা ব্যথাটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে, এখন ব্রেনেও আঘাত করছে, এ অবস্থায় পড়া যায়? ও মেজুমা, তুমিই বলো না, যায়। রুবাইদা বেগম বললেন, সেই তো। ও ধূসর, আজ বরং থাক, তুই মারিয়াকে ফোন করে বলে দে না বাবা। ধূসর কঠিন কণ্ঠে বলল, না, এ মাসের শেষে ও টেস্ট পরীক্ষা মা, এভাবে পড়াশোনায় গ্যাপ দিলে রেজাল্ট ভালো হবে না। পিউ ঠোঁট উল্টে বলল, একটা দিনই তো, প্লিজ। ধূসর শক্ত চাহনিতে মুখের দিকে তাকালো, পিউ গায়ের কম্বলটা উঁচু করে নাক পর্যন্ত ঢেকে ফেললো। পাছে ধরা না পড়ে ধূসর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। পিউর ওষ্ঠ ছড়িয়ে আসে, ধূসর যেতে যেতে আরেকবার তার পানে দৃষ্টি আনে, পিউ তাকাতেই শ্বাস ফেললো, সে যেন ধাতস্থ করলো নিজেকে, লম্বা পায়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। পিউ মনে মনে ভাবল, আজকে পেতনিটার পড়তে আশা থামিয়েছি, ঠিক এভাবেই একদিন ওটাকেও ভাগিয়ে দেব। রাত প্রায় 2 বাজে, পিউ ঘুমে তলিয়ে টান টান করে পা রাখা বিছানায়, পাশে পুষ্প ঘুমিয়ে আজ, মেয়েটা হাঁটতে পারে না, কিছু দরকার পড়লে সেই চিন্তায় পিহুর ঘুম গভীর, অথচ মনে হলো তাদের চাপানো দরজাটা ঠেলে কেউ মাত্রই ঢুকেছে। পিউ জেগে যায়, চোখ না খুলে ঘাপটি মেরে শুয়ে রয়, আগন্তুক নিঃশব্দে ঢুকছে, হাঁটতেও আওয়াজ নেই। পিউর ভয় হয়, কে ঢুকলো ঘরে? কথা বলতে চাইলেও কণ্ঠরোধ হয়, বাক্য ফোটে না, আগন্তুক তার দিকেই ঝুঁকে যায়, হঠাৎ উষ্ণ শ্বাস ঠিকরে পড়ে চেহারায়, পিউর শরীর থরথরে কাঁপুনি ছাড়ে, নিভু নিভু চোখকে খোলে, ভয়ে বিভস হতে হতেও থমকায়, লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে, ধূসর ভাই। ধূসরের ভ্রু বেঁকে এলো, অবাক কণ্ঠে বলল, কি করে বুঝলি? পিউর সব সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল এবার, এত রাতে ধূসর তার কামরায় ভাবতেই দৃঢ়গত হলো সে। আপনি সত্যি এসেছেন? ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, কিভাবে চিনেছিস? পিউর সরল স্বীকারোক্তি, চিনব না, আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত। অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না, পিউ আল্লা গোছে একবার ঘুমন্ত পুষ্পকে দেখে নেয়, তারপর মিহি কণ্ঠে জিজ্ঞাসা করে, এত রাতে আপনি এখানে? বলছি উঠ। পিউ বিনা শর্তে মেনে নিল আদেশ, আস্তে ধীরে উঠে বসল, ধূসর ফোনের ফ্লাশ চালায়, বালিশের গা ঘেঁষে রাখে যাতে পুষ্পর কাছে আলো না পৌঁছায়, পিউ কৌতূহল সমেত দেখছে তা সব, তখনও খেয়াল করেনি ধূসরের পিঠের সঙ্গে লুকানো হাতটাকে। ধূসর সোজা হয়ে দাঁড়ালো, পিউ চোখ পিট পিট করলো, ফ্লাশ লাইট এমনভাবে সেট করেছে ধূসর কারো মুখই স্পষ্ট নয়, আচমকা পেছনের হাতটা এনে সামনে ধরল সে, পিউ সেদিকে তাকাতেই হোঁচট খেলো, হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্ময় হয়ে বলল, এসব কি? ফেরার পথে এনেছি, এত রাতে মাত্র একটা দোকান খোলা ছিল, আনতে আনতে গলে গেছে, ধর। পিউ অবিশ্বাস্য কণ্ঠে বলল, এগুলো আমার জন্য? অসুস্থ মানুষের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই, বাচ্চাদের তো আরোই না। পিউ বাক্রহিত, খুশিতে কথা বলতে ভুলে গেল সে, ধূসর এসে পাশে বসল তার, কোন আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল, নে। পিউ তাতে মুখ ডোবায় ওর দিকে চেয়েছে, ঠোঁটের কোনায় অল্প একটু লেগেছে, ধূসর বৃদ্ধা আঙুল দিয়ে মুছে দেয় তা। পিউ কাতর কণ্ঠেও শুধোয়, আপনি আমার জন্য আইসক্রিম কেন এনেছেন ধূসর ভাই, সত্যি করে বলুন না। ধূসর চমৎকার হাসল, ঝুঁকে এসে সুস্থির কণ্ঠে বলল, কারণ। পিউ উদ্বিগ্ন হয়ে বলল, কারণ? কারণ আমি তোকে। আপনি আমাকে বলুন না ধূসর ভাই, আপনি আমাকে। আমি তোকে ভা। পিউ তুই উঠবি নাকি পানি ঢালবো গায়ে? কর্কশ আওয়াজে পিউর ঘুম ছুটে গেল, ধরপড় করে চোখ মেলল, হকচকিয়ে কক্ষের চারপাশ দেখল, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল, ভাবতেই পিউর মুখ কালো হয়ে আসে, এত সুন্দর একটা দৃশ্য, এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব। ধূসর ভাই আসেইনি রুমে,
আইসক্রিম আনা তো দূরের কথা, সে ধোকা খেয়েছে। পিউ বিছানা থেকে নামলো, পা ব্যথা কমেছে। রাতে আমজাদ শিকদার বাড়ি ফিরেই ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন, অমন ওষুধ দিয়েছেন সে ব্যথা গায়ে ব্যাকরাতেই, কিন্তু পিহুর বুকের ব্যথা ওসবের কাছে কিচ্ছু না। দেখলো তো, দেখলো এমন একখানা স্বপ্ন যা জীবনে সত্যি হওয়ার সুযোগ নেই। ধূসর ভাইয়ের মতো লোক খিনা রাত বেরোতে আইসক্রিম আনবেন তাও ওর জন্য? পিউ ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। এর মধ্যে হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকলেন মিনা বেগম। মেয়েকে উঠতে দেখে বললেন, যাক বেঁচে গেলি। পিউ দুদিকে মাথা নেড়ে বাথরুমে ঢুকে ব্রাশ করতে করতে আয়নায় তাকায়। কিছু একটা ভেবে হঠাৎ সংকোচিত হয়, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? সিনেমায় শুনেছিল তো, তাহলে কি এটাও সত্যি হবে? পিহু কলেজে গেল, এ মাসের শেষে পরীক্ষা বলে পড়াশোনায় তালবাহানা চলবে না, মন দিয়ে ক্লাস করল। আজা তুষারের নাম লিখে খাতা ভরেনি, ছুটি শেষে বের হলো কেবল। বাড়ি থেকে গাড়ি আসেনি এখনও, তার পাশ ঘেঁষেই কলেজের কত মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে, ভিড় করছে ফুচকা চটপটি আইসক্রিমের ভ্যানের সামনে। আইসক্রিমও দেখেই পিহুর গতকালকের কথা মনে পড়ল, তার মানে ইজ্জত রফাদফা হলো এটার জন্যই। মুখের উপর ধূসর বলে দিল আইসক্রিম না দিতে, পিহু মুখ ফিরিয়ে নেয়। শপথ যখন নিয়েছে খাবে না, তখন চেয়েও দেখবে না ওদিকে। সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, গাড়ি এসে এখানেই থামবে। আচমকা একটা বাইক এসে দাঁড়ালো তার পায়ের কাছে, ঘটনাচক্রে ভরকে গেল পিহু। ভয় পেয়েছে খুব, সবে সবেই একটা দুর্ঘটনা শিকার হয়েছে বলেই। আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পড়ল বাইকের দিকে, পরিচিত লাগছে। এইরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না? পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো পিহু। ধূসর হেলমেট খুলল তখনই, পিহু বিস্মিত হল ওকে এখানে দেখে। হা করার আগেই ধূসর ব্যাক সিট ইশারা করে বলল, ওঠ। পিউ শুনেও শুনতে পায়নি, এমনভাবে তাকালো। ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলেছেন, ওনার গাড়ি বাইকে এসবে তো খাড়ো স্পর্শও নিষেধ। সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকল। ধূসর ভ্রু কুচকে বলল, কান খাটো, শুনিসনি কি বললাম? আসলেই শুনিনি, আপনি কি বাইকে উঠতে বললেন ধূসর ভাই? ধূসর চোখ ছোট করতেই পিউ ঢোক গিলে বলল, না মানে আপনি তো কাউকে। প্রতিমধ্যেই ধূসর গুরুভার কণ্ঠে বলল, মুখ বন্ধ ওঠ। এবারে পিহুর মাথায় ঢুকল, বুঝল যা শুনেছে ঠিক শুনেছে, ধূসর সত্যিই বসতে বলল তাকে। ধূসর ব্যাকসিট থেকে হেলমেট দিয়ে এগিয়ে দিল। পিউর আনন্দে শ্বাস বন্ধ হয়ে আসে। কত ইচ্ছে ছিল ধূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে, বা রিক্সায় অথবা কিছু একটায়। এই এতদিনে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন, পিহু সহস্র শুক্রিয়া আদায় করলো মনে মনে। তাড়াহুড়ো করে হেলমেট মাথায় বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসল ধূসরের পেছনে। ধূসর গাড় বাঁকা করে শুধালো, বসেছিস? পিউ কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাইরে, স্বপ্নটার মতন অতি কষ্টে জবাব দেয়, হুম। ধূসর টান বসালো, অমনি পিউ হুমড়ি খেয়ে পড়লো ওর পিঠে। বাইক চলছে, কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে। পিহু একবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে। ধরবে না কি করবে না, ধরবে না ভুগছে মনোদ্বিধায়। যদি কিছু বলে, তখনই ধূসর বলল, ধরে বস না হলে পড়ে যাবি। পিহু আকাশের চাঁদ হাতে পেল যেন, শক্ত করে কাঁধ চেপে ধরল ধূসরের, আর একটু এগিয়ে বসল সাথে, মুক্ত শ্বাস টানল পরপর। ধূসর ভাই কোথায় নিচ্ছেন, কেন নিচ্ছেন, কিচ্ছু জানার প্রয়োজন বোধ করল না। ধূসর ভাই সাথে থাকলে সে মাটির নিচেও যেতে রাজি। বাইক থামলে হঠাৎ পিউ চুক তুলে পাশ ফিরল, আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হলো। ধূসর বলল, নাম? এক কথায় নেমে গেল সে। ধূসর নেমে বাইক স্ট্যান্ড দিয়ে দাঁড় করায়, কালকের মতোই তার হাত ধরে বলে, আয়। ভেতরে এসে চেয়ার টেনে দিয়ে বলে, বস। পিউ বসল, ধূসর বসল তার সম্মুখে। পিউ আশপাশ দেখে বলল, এখানে কেন এসেছি ধূসর ভাই? ধূসর উত্তর করল না, বরং উঠে গেল। আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট করল পিহু। মিনিট খানেকের মাথায় ধূসর ফিরে আসে চেয়ারে বসে। পিহু আর প্রশ্ন করল না, চুপচাপ থাকলো, কথা খরচ করে লাভ নেই। ধূসর ভাই থাকে দু আনা দামও দেয় না সেখানে, কিন্তু অধৈর্য পিহু টিকে থাকতে পারছে কই?
ধূসর এখানে এনেছে ভালো কথা, তার সাথে একটা কথাও না বলে ফোন টিপছে কেন? কোন ধরনের ভদ্রতা এটা? পিউ হাজারবার চেষ্টা করলো কথা বলতে, পারল না বিধায় গিলে ফেলে সব বসে থাকলো। কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাচের বাটি ভর্তি আইসক্রিম দিয়ে যায় একজন ওয়েটার, তাও চকলেট ফ্লেভার। পিউ তাজ্জব হয়ে ধূসরের দিকে তাকায়। ধূসর তাকেই দেখছিল, সে তাকাতে ভ্রু উঁচিয়ে বলল, কি আজ কত আইসক্রিম খেতে পারিস দেখব, প্রয়োজনে গোটা পার্লারের আইসক্রিম তোর। পিউ স্তব্ধ, আস্তে আস্তে হাত দুটো টেবিলের নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজোরে চিমটি কাটল, ব্যথা পেলেও টু শব্দ করল না। ধূসরের সামনে থাকায় হজম করল। ধূসর চোখ ইশারায় করে বলল, খা। আপনি কি করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ? ধূসর কপাল খোটায়। পছন্দ না কি আমি কি করে জানবো, আমি তো এমনি দিতে বলেছি। পিউ মাথা নুয়ে মুচকে হাসে, আজ আর রাগ হয় না, উল্টে আদরে ভালো লাগায়, বক্ষ শীতল হয়। তার স্বপ্ন সত্যিই ফলল, ভেবে লাল হয়ে গেল গাল দুটো। ধূসরের ফোন এলো, সে খেতে বলে বাইরে গেল কথা বলতে। পিউ ভুলে গেল শপথের কথা, চামচ আইসক্রিম তুলে মুখে পড়ল, পরপর চুমু খেলো সেটার গায়ে। লাজুক হেসে বলল, এই চুমুটা আপনাকে দিলাম ধূসর ভাই। বাড়ির গাড়ি আইসক্রিম পার্লারের সামনে ডেকেছে ধূসর, পিউর সাথে আর আসেনি, গাড়িতে উঠিয়ে দিয়েই চলে গেছে বাইক সমেত। পিউ এতেই খুশি, এতটুকু যে হবে আদৌ ভেবেছিল কখনো? সেই স্ফূর্ত মন নিয়ে বাড়ি আসে, ফ্রেশ হয়ে খাবার খায়, এরপর ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়, ঘোষণা করে আজকের দিন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিন। ধূসর না চাইতেও যতটুকু দিয়েছে এতটুকু নিয়েই আরও 3 বছর অপেক্ষা করা যাবে ওর জন্য। পিউ চোখ বুঝল, আপাতত 2 ঘন্টার জন্য জব্বর একটা ঘুম দেবে সে, নাহলে রাতে পড়তে পারবে না, যে টেবিলে বসলেই ঢলে পড়বে ঘুমে। ব্যালকনি ঘেঁষে যাওয়ার রাস্তায় একটা সিএনজি গ্যারেজ আছে, কিছুক্ষণ পরপর শব্দ করে এক একটা সিএনজি আসছে আর থামছে। অন্যদিন এত আওয়াজ হয় না, পিউ চেষ্টা করেও ঘুমাতে পারলো না। তারপর বিকট শব্দে একটা বাস যখন হর্ন বাজালো, কলিজে উড়ে গেল তার, লাফিয়ে উঠে বসল। জানলা বন্ধ, তারও শব্দ আসছে। পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়। জবা বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করছিলেন। পিউ রুমে ঢুকেই বলল, ও সেজমা, তোমার ঘরে একটু ঘুমাই। জবা বেগম অবাক চোখে তাকালেন। পিউ মনস্তাপ নিয়ে বলল, আমার রুম থেকে গাড়ির এত শব্দ আসছে ঘুমানোই যাচ্ছে না, একমাত্র তোমার রুমটাই রাস্তার পাশে নয়, নিরিবিলি। ঘুমা ঘুমাবে তো ঘুমা না, এভাবে সাফাই দেওয়ার কি আছে বোকামে? দাঁড়া বিছানাটা ছেড়ে দিই, রাদিফ এত এলোমেলো করে না। পিউ হাই তুলে বলল, ওসব লাগবে না, আমার ঘুমে চোখ ভেঙে আসছে, বলতে বলতে এসে শুয়ে পড়ল সে। জবা বেগম একে একে সব কাপড় ভাঁজ করে নিল, আলমারিতে ঢুকালেন, এরপর আলো নিভিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিউ যখন সুগভীর নিন্দ্রায়, টেবিলের ওপর থেকে জবা বেগমের ফোন বাজল, রিংটনের শব্দে ঘুম ছুটল তার। উঠে বসল, ঘড়ির দেখল 8টা বাজে, আর ঘুমাবে না, চা খেয়ে পড়তে বসতে হবে। ওদিকে ফোন বাজছে, পিউ স্ক্রিনে উকি দিল, সাদিফের বাবার ফোন দেখে চট করে দরজা অব্দি গিয়ে হাত ছুড়ল, সেজমা সেজ চাচু কল করেছেন। জবা বেগম মিনিটের মাথায় ছুটে এলেন, আজমল ইদানিং কাজে ভীষণ ব্যস্ত, দিনে কথা বলার ফুসরত পান না বলেই কথাও হয় না, যা হয় এই সময়টাই। বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসেই স্ত্রীকে ফোন করেন, পথে যেতে যেতে খোশ গল্প জমান, জবা বেগমের এতেই চলছে। তিনি ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন, বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেছে, ফোন তখনও বাজছে। যতক্ষণ না ধরবেন আজমল সাহেব করতেই থাকবেন, ক্লান্ত হবেন না তিনি। জবা বেগম ঝটপট ফোন তুললেন কানে, ঘনশ্বাস টেনে বললেন, হ্যালো। হাঁপাচ্ছ কেন, নিচে ছেলে? হ্যাঁ, তুমি ফোন করলে বলে দৌড়ে এলাম। ওপাশ থেকে আজমল হেসে উঠলেন, বাবা বিয়ের এত বছর হলো অথচ আমার বউয়ের এখনো কি টান আমার প্রতি। জবা বেগম হাসলেন, সোজাসুজি শুধালেন, কবে ফিরবে, কিছু ঠিক করেছো? এই তো ঈদের 1 সপ্তাহ আগে। একটু তাড়াতাড়ি আসা যায় না এবার? আজমল ভ্রু কোটালো, কেন কিছু হয়েছে? একটা কথা বলতে চেয়েছিলাম, গতকাল থেকে তুমি এত ব্যস্ত বিধায়। এখন তো ফ্রি আছি, বলে ফেলো।
জবা বেগম বললেন, একটা সিদ্ধান্ত নিয়েছি সাদীপের ব্যাপারে। তাই, কি সিদ্ধান্ত? জবা বেগম সময় নিয়ে বললেন, তুমি রাগ করবে না তো? আজমল সাহেব অনিত বিলম্বে জবাব দিলেন, কি যে বলো না, চাকরি করি আজ 20 বছরের উপরে, বাড়িতে থাকেছি বা কতক্ষণ, আমার অবর্তমানে সব একা হাতে সামলাচ্ছ। সব থেকে বড় কথা, তুমি আমার স্ত্রী, সাদীপ তোমারও সন্তান, ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো, আমি রাগ করব কেন? স্বামীর কথায় জবা বেগমের বুক জুড়িয়ে আসে তৃপ্ততায়, চোখ ভরে উঠে আনন্দে। নিবু কণ্ঠে বলেন, না আসলে। আজমল অভয় দিলেন, তুমি নির্দ্বিধায় বলো জবা। জবা বেগম সময় নিয়ে বললেন, আমার না সাদীপের জন্য পুষ্টিটাকে ভারী পছন্দ হয়েছে, ওদের মধ্যে মিলও খুব, 4 হাত 1 করে দিলে কেমন হয়? পুষ্প আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকলো, আর সাদীপ তারও একটা সুযোগ্য স্ত্রী হলো। আজমল সাহেব চুপ করে রইলেন, জবা বেগম ঘাবড়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, রাগ করেছো তাই না? হঠাৎই হো হো করে হেসে উঠেন আজমল সাহেব, তারপর প্রফুল্ল চিত্তে বললেন, তো আনন্দের সংবাদ গিন্নি, তুমি তো সঠিক সিদ্ধান্তই নিয়েছ, আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে? তুমি খুশি হয়েছ? নিশ্চয়ই, খুশি হওয়ার মতোই তো খবর, তাই না? জবা বেগম বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন, পরপর আনন্দিত হয়ে বললেন, তাহলে তুমি বাড়ি ফেরো, তারপর ভাইজানের সাথে কথা তুলবো এ নিয়ে, কেমন? ঠিক আছে, ঠিক আছে। কথাবার্তা শেষ করে জবা বেগম বেরিয়ে গেলেন। তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলল, পিহু উচ্ছল পায়ে ঘর ছাড়ল, তার বুক কাঁপছে খুশিতে। এতক্ষণ জবা বেগমের সব কথাই শুনেছেন, সাদীপ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে, কথাখানা ভাবতেই তার নাচতে মন চাইছে। ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্তের জন্য সে জমাকে জড়িয়ে ধরে চুমু দিতে। পিহু লাফাতে লাফাতে ঘর থেকে বের হতেই সামনে পড়ল সাদীপ, অফিস থেকে ফিরেছে কেবল, পিহুকে দেখেই বলল, কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি, ডাকছিলাম না, পানি নিয়ে আয়। পিহু মিটি মিটি হাসল, সাদীপ পুষ্পর বর হওয়া মানে সে তার দুলা ভাই, এইটা ভেবেই হাসি পাচ্ছে খুব। অহেতুক হাসতে দেখে সাদীপের চেহারা বেঁকে আসে। কিছু জিজ্ঞেস করার আগে পিহু গান ধরল, সুন্দরী বউ আর সুন্দরী শালি, খুশিতে দুলা ভাই, মারো হাতে তালি। ভরকে গেল সে, দুলান গেয়ে পিউ ছোটফোটে পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল, আর মাথা মুন্ডু না বুঝে ব্যাককেল বনে দাঁড়িয়ে রইল সাদীপ। ব্যাগ থেকে খুচরো টাকা বের করে বাদামওয়ালাকে দিল পুষ্প, পুরনো নিউজ পেপারে মোড়ানো বাদামগুলো হাতে বেয়ে বেঞ্চে বসল, কাত ব্যাগটা রেখে দিল পাশে, এক একটা করে বাদাম ছিলে ছুঁড়ে ছুঁড়ে মুখে ভরল। ছোটোখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি, মানুষজন কম আসে, ইকবালের সাথে দেখা করার জন্য পুষ্পর কাছে এটাই শ্রেষ্ঠ স্থান। পাক্কা 2.5 বছর চুটিয়ে প্রেম করলো, অথচ ধূসরের কানেই পৌঁছালো না, এটাও তারই একটা কারণ, ইকবাল আর জয়ের সে যথেষ্টই সচেতন, কারো সন্দেহ হোক এমন কাজ এখন পর্যন্ত করেনি, এমনকি বাড়ির মানুষ কারো সামনেই পুষ্প ইকবালের দিকে তাকায় অবধি না, পাছে কেউই ধরে ফেলে। তবে সেদিন দুর্ঘটনাবশত ইকবালকে দেখতে গিয়ে পিউটা দেখে ফেলেছে, ভাগ্যিস ওটা একটা হাদারাম, নাহলে বুঝেই ফেলতো নির্ঘাত, কি হতো তাহলে ভাবা যায়? ভাবতেই পুষ্পর হেঁচকি উঠে যায়, ব্যাগে পানিও আনেনি। পুষ্প হেঁচকি তুলতে তুলতে আশেপাশে তাকালো, এতক্ষণ চোখের সামনে ঘুরঘুর করা পানিওয়ালা একটাও নেই এখন। ঠিক সেই সময় মুখের সামনে টলে টলে জল ভর্তি পানির বোতল ধরে কেউ একজন, চট করে আগন্তুকের দিকে ফিরল সে, ইকবাল মুচকি হাসল, সাথে বলল, নাও। পুষ্প হেসে পানির বোতল হাতে নেয়, ছিপি আগে ভাগেই ঢিলে করে রেখেছিল ইকবাল, পানি খাওয়ার সময়টা সে ঘুরে এসে পাশে বসল, বলল, অনেকক্ষণ বসিয়ে রেখেছে তাই না? পুষ্প ঠোঁটের চারপাশে লেগে থাকা জল মুছে তাকালো, মিষ্টি হেসে বলল, সমস্যা নেই। ইকবাল ভ্রু কোচকায়, তোমার কি আমার উপর কখনোই রাগ হয় না মাই লাভ? পুষ্প অবাক হয়ে বলল, ও মা, রাগ কেন হবে? হবে না কেন, এই যে প্রতিটা দিন আমি তোমায় বসিয়ে রাখি, অপেক্ষা করাই, সময় মতো আসতে পারি না। পুষ্প দুদিকে মাথা নেড়ে স্ফুট কণ্ঠে জানালো, একদমই নয়,
আপনি যে সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও আমায় রোজ সময় দিচ্ছেন এটাই অনেক। তাছাড়া তোমার জন্য অপেক্ষা করতে আমার দারুণ লাগে। কখন তুমি আসবে সেই আশায় পথে থাকার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে ইকবাল, ও তুমি বুঝবে না। ইকবাল মুগ্ধতায় এবারেও হাসলো। উৎফুল্ল চিত্তে ছেলেটির ঠোঁটে হাসি লেগেই থাকে সব সময়। আর একটু কাছে গিয়ে বলল, নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই জন্য তোমাকে পেয়েছি আমার জীবনে। পুষ্প কোমল হাতের আঙ্গুলে হাত বুলালো ইকবাল, অমনি সে মুখ বেঁকিয়ে বলে, নাটক কতদিন পেছনে ঘোরানোর পর পাত্তা দিয়েছো, হ্যাঁ মনে নেই সেসব? কি করব বলো জানেমান, ভয় পাচ্ছিলাম পাশে ধূসরের সাথে বন্ধুত্বটা যদি নষ্ট হয়, ও যদি খারাপভাবে আমায়, ওর ওই ছোটোবেলার বন্ধু হয়ে ওর বোনকে পটিয়েছি, ফুসলাইছি এসবভাবে, তাই জন্য তো তোমার ভালোবাসা দেখেও না দেখার ভান করতে হয়েছিল। মনে মনে আমি কি তোমায় ভালোবাসিনি, সেই প্রথম তোমায় দেখেই প্রেমে পড়েছিলাম, অথচ মনকে সংযত বা রাখতে পারলাম কই, তোমার এক সমুদ্র প্রেম আমাকে ভাসিয়ে নিল যে। পুষ্প ভ্রু উঁচায়, তাই তা এখন যখন ভাইয়া জানবেন তখন কি করবে শুনি? একদিন না একদিন কি আমরা পরিবারকে জানাবো না? ইকবাল চিন্তিত কণ্ঠে বলল, সেটা ভাবলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে। তবে তুমি ভেবো না মাই লাভ, ধূসরকে আমি চিনি, ও যদি বুঝতে পারে আমি তোমাকে মন থেকে চাই ও নিশ্চয় না করবে না। পুষ্প থেমে থেমে বলল, কিন্তু ইকবাল বাবা, সে তো তোমাকে সহ্যই করতে পারে না। ইকবাল মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব নিয়ে চিন্তা নেই, একবার ধূসর জানুক, বাকি সবাইকে দেখবে, ও মানাবে, রাজি করাবে, আমার জিগরি দোষ না। বাই দ্য ওয়ে তুমি এত ভাবছো কেন? তুমি না প্রথম দিকে ভীষণ সাহসী ছিলে, বলেছিলে বাবাকে আমি বোঝাবো এই সেই, এখন কি হলো? ইকবাল দৃষ্টি চোখার করে ভ্রুনা চাল। পুষ্প উষ্ঠ উল্টে বলল, তখন তো তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে ভয় লাগছে, কি হবে কি করব কিছুই বুঝতে পারছি না। কি আবার করব, মন প্রাণ দিয়ে প্রেম করব, সারা দিন ঘুরব, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন বলো মাই লাভ, কোথায় কোথায় যাবে আজ? পুষ্প একটু ভেবে বলল, চলো রিক্সাইডি, অবশ্য এমন কোনো এরিয়ায় ঘুরব যেখানে ধূসর ভাইয়ের নেটওয়ার্ক কম, বুঝলে? ইকবাল মাথা দোলায়, বুঝলাম, তাহলে চলুন মহারানী। পুষ্প এদিক ওদিক দেখে বলল, কিন্তু আমার পালকি কোথায়? আপনি কি আমায় হাঁটিয়ে নেবেন মহারাজ? ইকবাল জিভ কেটে বলল, মাথা খারাপ, আপনাকে হাঁটিয়ে নেওয়ার মতো সাহস আমার আছে? এই যে মহারাজের পিঠটাই আপনার পালকি রানী, আপনি এতে চড়ে বসেন। ইকবাল পিঠ পেতে দিল, অমনি ধুম করে কিল বসালো পুষ্প। ইকবাল পিঠ চেপে ব্যথায় দুলে উঠে সোজা হয়ে দাঁড়ায়, দুঃখী কণ্ঠে বলে, এত জোরে মারলে? পুষ্প খিলখিল করে হেসে উঠল ওর মুখভঙ্গি দেখে। ইকবাল সব ভুলে চেয়ে থাকে, নিষ্পলক প্রতিধানে পরখ করে মনকে জানায়, এই হাসির জন্যে সে জান লুটিয়ে দিতেও প্রস্তুত। পিওয়ের কাণ্ড কারখানায় দেখে দেখে হয়রান হয়ে পড়ছে সাদিফ। কত পরশু থেকে মেয়েটা ওকে দেখলেই মিটিমিটি হাসছে, আর গাইছে উদ্ভট সব গান, এরকম গান বাপের জন্মেও শুনেনি সে, এই তো একটু আগেও শুনিয়ে গেল। আর সেই থেকেই সাদিপ চেহারার গুটিয়ে দরজার দিক চেয়ে আছে। পিওর মাথায় হঠাৎ কিসের ভূত চাপলো কে জানে, তার ভাবনার মধ্যেই ঘরে ঢুকলেন জবা বেগম, হাতে ভর্তি দুধ ভর্তি গ্লাস, ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সরি নে বাবা, গরম গরম খেয়ে ফেলো দেখি। সাদিপ তাকালো, বিরক্তি না করে গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। তার মায়ের কাছে সে এখনও ছোট বাচ্চা, বিদায় রোজ রাতে এক গ্লাস দুধ দেবেনি তিনি, না হলে কি আর গায়ে শক্তি হয় না বলো? গায়ে শক্তি হতে হবে তো। সাদিপ হাজার মোচরামুচরি করলেও লাভ নেই সেখানে, ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও জবা বেগম খাওয়াবেনই তাকে, খাইয়েই ছাড়বেন,
তাই আর সাদীপ আপত্তি করে না। যেখানে লাভ নেই সেখানে কথা নষ্ট করে এনার্জি খোয়ানোর মতো লোকসান সে করে না। জবা বেগম পাশে বসলেন, উজ্জ্বল মুখমণ্ডল। সাদীপ গ্লাসে চুমুক দিতে দিতে বলল, কিছু বলবে? জবা বেগম মাথা নেড়ে বললেন, না কি বলবো। ও